রবিবার থেকে আটাউন বরদলী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে। দ্বিতীয় দফা সদস্যতা অভিযানে রবিবার অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই সদস্যতা অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যেখানে যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর জনগণের আস্থা দেখতে পাচ্ছি, আর এই কারণেই বিজেপির সদস্যতা অভিযানে রাজ্যের সর্বত্র ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রবিবার দ্বিতীয় পর্যায়ে তার বিধানসভা কেন্দ্র আর টাউন বর্দোয়ালি এলাকায় সকাল থেকে সদস্যতা অভিযান শুরু হয়েছে, রাত পর্যন্ত এই অভিযান চলবে। অভিযানে বিধানসভা এলাকার সবকয়টি বুথের সভাপতি সহ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তিনি আরও জানান, এখন পর্যন্ত তার বিধানসভা কেন্দ্রে 12,000 সদস্যতা সংগ্রহ করা হয়েছে। রবিবারের পর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানান মুখ্যমন্ত্রী। সারা ত্রিপুরাতেই তো আমাদের মেম্বারশিপ ড্রাইভ দ্বিতীয় পর্ব চলছে। তো আজকে আমার 8 নং বর্দোয়ালি যে আমার বিধানসভা ক্ষেত্র, সেখানে আজকেও সকাল থেকে রাত্র পর্যন্ত চলবে। সমস্ত আমাদের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে মেয়র সাহেবও এই এই আমাদের বিধানসভারই বাসিন্দা। তো উনিও আছেন আমার সাথে, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট তো আছেন। সবাই মিলে আমরা মেম্বারশিপ ড্রাইভটা আবার দ্বিতীয় পর্বে আবার শুরু করেছি। আমি কয়েকটা বাড়িতে আমি এসেছি, এখানে একজন ডাক্তার বাবুর বাড়িতে এসেছি, আমাদের সাথে আমার পুরনো পরিচয়। তো যেখানে যাচ্ছি সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর প্রচণ্ড আস্থা দেখলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে যে ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ হওয়ার জন্য। এখন পর্যন্ত প্রায় 6 লাখের উপরে আমাদের মেম্বারশিপ ত্রিপুরাতে হয়ে গেছে, এবং আমার বিধানসভাতে প্রায় 12,000-এর উপরে, প্রায় 13,000-এর মতো হয়ে গেছে। আজকের পরে আরও প্রায় সংখ্যাটা আরও বাড়বে। তো চলছে এখন, এবং আমাদের যে টার্গেট 12 লক্ষ সারা ত্রিপুরাতে, সেই দিকেও আমাদের এখন অনলাইন পর্যন্ত এটা চলছে, অফলাইনেও আরও বাড়বে। অনেক জায়গায় অনলাইনের সুবিধা নেই, তো সেখানে অফলাইনে আমরা মেম্বারশিপ নিচ্ছি, এবং ঠিকভাবেই চলছে, ভালোই হচ্ছে, এবং মানে ভালো সাড়া পাচ্ছি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী আরও জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে গোয়েন্দা দপ্তরকে আরও জোরদার করা হবে। মানে বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে পুলিশের সেই গোয়েন্দা দপ্তরকে আগামী দিন নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে। একটা সেক্টর, সেটা তো আমরা নিশ্চয়ই আমরা দেখবো, আর দেখুন ঘটনা হতেই পারে, ঘটনা হলে সেটাকে কীভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে অনেক কথা বলে যে এখানে আইন শৃঙ্খলার মানে সাংঘাতিক অবনতি, এরকম তো না কিছু, এরকম কিন্তু কিছু না। ডাটা বলছে যে এখানে আইন শৃঙ্খলা খুবই ভালো আছে, কিন্তু ঘটনা হচ্ছে, ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সেই দিকে পুলিশ যাচ্ছে কিনা দেখছি। গোয়েন্দা দপ্তরের যদি খামতি থাকে নিশ্চয়ই সেটাকে আমরা দেখব, এবং সেটাকে নিশ্চয়ই আমরা করব, মানুষের নিরাপত্তা সর্বোপরি। এদিন বিজেপির সদস্যতা অভিযানকে কেন্দ্র করে আর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।